নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল জিওটেক বেঙ্গলিতে। আমি আছি আপনাদের সাথে সৌম্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলি জেনারেল সায়েন্সের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী মাসের 10 তারিখ থেকে কিন্তু পোস্টম্যান এবং মেলগার্ডের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সে পরীক্ষাতেও কিন্তু এ প্রশ্নগুলোর ভিতরে আপনারা কমন পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি মিস করবেন না কিন্তু। বা ফুড সার্ভ ইন্সপেক্টরের পরীক্ষার জন্য কিন্তু এ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রশ্নগুলি দেখলে বুঝতে পারবেন কোশ্চেনগুলি কতটা গুরুত্বপূর্ণ। বিগত বছরের বিভিন্ন পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলি বারবার কমন পড়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করুন, দিলে কি হবে আমার লেটেস্ট ভিডিওটা আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, যেটা চিংড়ির কটি ফুলকা আছে। বন্ধুরা, উত্তর যেটা হবে ক 16টি। তারপরের প্রশ্ন, কীট পতঙ্গ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? এন্টমোলজি। ভ্রূণের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? উত্তর হবে এমব্রায়োলজি। এর পরের প্রশ্ন, সংক্রামক রোগের চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? উত্তর হবে এপিডেমিওলজি। এর পরের প্রশ্ন, মানবদেহের কোলনের আকৃতি কোন ইংরেজি অক্ষরের মতো? উত্তর হবে ইউ অক্ষরের মতো। বন্ধুরা, এই যে 66 জায়গার প্রশ্নটা, এটা কিন্তু প্রশ্নটা ভুল দেওয়া আছে, একই প্রশ্ন দেওয়া আছে। এখানে প্রশ্নটা হবে, মানবদেহের কোলনে কোন রঙের হয়, অর্থাৎ তার কালারটা কি? উত্তর হবে গাঢ় বাদামি। তার পরের প্রশ্ন, নিচের কোন গ্রন্থি থেকে পিত্তরস নিঃসৃত হয়? উত্তর হবে যকৃৎ। বৃক্কের গঠনগত কার্যগত এককে কি বলা হয়? উত্তর হবে নেফ্রন। নেক্সট কোশ্চেন যেটা বলছে, মানবদেহের পাকস্থলীর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো? উত্তর হবে জে অক্ষরের মতো, অর্থাৎ ঘ অপশান। মানুষের ফুসফুসের আকৃতি কি রূপ? উত্তর হবে ত্রিকোণাকার। এর পরের প্রশ্ন, মানুষের বৃক্কের আকৃতি কি রূপ? উত্তর হবে শিম বীজের মতো। ব্যাঙের চোয়ালে কতগুলি দাঁত থাকে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙের চোয়ালে কোনো দাঁত থাকে না, উত্তর হবে গ। নিচের কোন অ্যাসিডটি পাকস্থলী থেকে নিঃসৃত হয়? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পরের প্রশ্ন, ফুসফুসের চারিদিকের আবরণীকে কি বলা হয়? উত্তর হবে প্লুরা। নিচের কোন গ্যাসটি বায়ুর চেয়েও হালকা? উত্তর হবে খ NH3 বা অ্যামোনিয়া। এর পরের প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রান্ত কটি অংশ দ্বারা গঠিত? উত্তর হবে 3টি অংশ দ্বারা গঠিত। সাতকোরক কোথায় থাকে? আপনারা সবাই জানেন জিহ্বায় থাকে। মানুষের দেহের নিষ্ক্রিয় অঙ্গ হলো? উত্তর হবে অ্যাপেন্ডিক্স। এর পরের প্রশ্ন, মানুষের প্রধান শ্বাস অঙ্গের নাম কি? উত্তর হবে ফুসফুস। এর পরের প্রশ্ন, মানুষের ফুসফুসের সংখ্যা হলো? উত্তর হবে 2টি। মানব রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রীয় পাম্প যন্ত্রের নাম কি? উত্তর হবে হৃৎপিণ্ড। মানুষের ফুসফুসের রং কি রূপ? উত্তর হবে কালচে। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুটির নাম কি? উত্তর হবে অলিন্দ। এর পরের প্রশ্ন, গ্রাসনালীর পরবর্তী অংশের নাম কি? উত্তর হবে পাকস্থলী। কার্বোহাইড্রেটের সরলতম অংশের নাম কি? উত্তর হবে গ্লুকোজ। এর পরের প্রশ্ন, ফুসফুসের প্রধান কাজ হলো? উত্তর হবে খ গ্যাস বিনিময় করা। এর পরের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক গড়ে কি পরিমাণ মূত্র ত্যাগ করে? উত্তর হবে 1.5 থেকে 2 লিটার, অর্থাৎ অপশান ঘ। কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার মাপা হয়? উত্তর হবে প্রোটোমিটার। মাছের পটকা কি জাতীয় পর্দা? উত্তর হবে অর্ধভেদ্য পর্দা। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাছের পটকা কি জাতীয় পর্দা? অর্ধভেদ্য পর্দা। এর পরের প্রশ্ন, ইস্টের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে স্যাকারোমাইসিস ফ্রুকটাম। তার পরের প্রশ্ন, ফার্নের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে ড্রায়োপটেরিস ফিলিক্স মাস, উত্তর খ। দীর্ঘতম প্রাণী কোষের নাম কি? আপনারা প্রত্যেকেই জানেন স্নায়ু কোষ, কিন্তু যারা জানেন না তাদেরকে অনুরোধ করব আপনারা খাতায় লিখে নিন। এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানীর নাম নিউক্লিয়াস আবিষ্কারের সঙ্গে যুক্ত? উত্তর হবে রবার্ট ব্রাউন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। নেক্সট পার্টের জন্য আবার অপেক্ষা করুন, আমি নেক্সট পার্ট আবার আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনাদেরকে আরেকটি কথা বলছি বন্ধুরা, আপনারা কিন্তু সবাই চাইছেন যে এই প্রশ্নগুলি কিন্তু আপনারা PDF আকারে নিতে চাইছেন।
তো বন্ধুরা, আপনাদের কাছে আমি খুব ক্ষমা প্রার্থী, আমি আপনাদেরকে কিন্তু এখন পিডিএফ দিতে পাচ্ছি না। কারণ আমি চাই আপনাদেরকে পিডিএফটি এইভাবে দেব, আমি নিজে হাতে কোশ্চেন করে এবং উত্তরগুলোকে বোল্ড আকারে একদম সুন্দর করে আপনাদেরকে দিতে চাই। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু মোবাইল থেকে সম্ভব নয়, এর জন্য কম্পিউটারের দরকার আছে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু কোনো প্রকার কম্পিউটার নেই, আমি কিন্তু আপনাদেরকে মোবাইল থেকেই ভিডিও ক্রিয়েট করে দিই। আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আপনাদের জন্য আমি কিন্তু পিডিএফ অবশ্যই দেব। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য এবং এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।